সারা বিশ্বের মুসলমানদের বুকে ছুরি ঢুকিয়ে ট্রাম্পের বিতর্কিত ঘোষণা জেরুজালেম ইসরায়েলের রাজধানী কথা রাখতে গিয়ে আরও একবার পশ্চিম এশিয়ার রাজনীতিতে কাপন ধরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প আজ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়েছে আমেরিকা ট্রাম্পের কথায় বাস্তবকে স্বীকার করাই ভালো বছরখানিক আগেই ট্রাম্প বলেছিলেন প্রেসিডেন্ট হয়ে এলে জেরুজালেমেই ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন তেল আবিব থেকে সরিয়ে নেবেন মার্কিন দূতাবাসও হোয়াইট হাউস সূত্রের খবর দূতাবাস স্থানান্তরের আগে আজ সেই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ফুসছে প্যালেস্টাইন ক্ষোভ জমছে গোটা আরব দুনিয়ায় এমনকি আমেরিকার বন্ধু হিসেবে পরিচিত সৌদি আরবও বলছে প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত পুরো মুসলিম বিশ্বের কাছে এক চরম উস্কানি জুজুধান দুই দেশের মধ্যে নতুন করে শান্তি প্রক্রিয়া শুরুর ডাক দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেরুজালেমে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছিলেন পোপ ফ্রান্সিসো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও অবশ্য আজ দিনভর মুখ কুলু পেটে রেখেছেন জেরুজালেম আসলে কার দশকের পর দশক ধরে এই প্রশ্নেই উত্তাল হয়ে রয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইনের সম্পর্ক প্রাচীন এই শহরটি একই সঙ্গে মুসলিম ইহুদি ও খ্রিস্টানদের পবিত্র ভূমি অথচ অভিযোগ উনিশশো আশিতে জবরদখল করে শহরটিকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করে ইসরায়েল তারও আগে থেকে চলছিল একের পর এক অবৈধ ইহুদি বসতি করার কাজ প্যালেস্টাইন যা কখনোই মেনে নেয়নি এতদিন জেরুজালামকে ইসরায়েলের রাজধানী হিসেবে মান্যতা দেয়নি বাকি দুনিয়াও দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে